আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি অনার সেকেন্ড ইয়ারের নতুন প্রকাশিত রুটিনটি নিয়ে। ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে 25শে জানুয়ারি একটি রুটিন প্রকাশিত হয়েছিল, যার পরীক্ষার প্রথম শুরু হওয়ার ডেট ছিল 14ই ফেব্রুয়ারি। তো এই রুটিনটির মধ্যে কিছুটা ভুল অসাবধানতাবশত কিছু ভুল দেখা যায়, সেটা হচ্ছে যে 26শে মার্চও আমাদের কর্তৃপক্ষ কিছু মানে একটি পরীক্ষা রেখেছিল, যার কারণে এই রুটিনটি পরবর্তীতে প্রকাশিত হয় যে 16ই ফেব্রুয়ারি থেকে এই পরীক্ষাটি শুরু হবে। এই নতুন রুটিনটি নিয়েও আমরা অনেকেই অনেক সমালোচনা দেখতে পাচ্ছি যে মাঘী পূর্ণিমা 16ই ফেব্রুয়ারি, তাহলেও কি আমাদের এই পরীক্ষাটি এই পরীক্ষা রুটিনটি আবারও চেঞ্জ হবে? তারা যারা ভাবছেন তারা অবশ্যই আমাদের ভিডিওটি দেখতে পারেন, কারণ সবকিছুর সমাধান আমরা এই একটি মাত্র ভিডিওটি দেখতে পারবো। আর আমাদের চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখুন, আমাদের এই 16 তারিখ থেকে রুটিন প্রকাশিত হয়েছে, 16 তারিখ, 19 তারিখ, এভাবেই যার যার পরীক্ষা আছে সবাই আপনারা মিলায় নেবেন কোর্ট দেখে দেখে। তো দেখুন, অনেকেই ভাবতেছেন যে 16 তারিখে একচুয়ালি পরীক্ষা হবে কি হবে না, যেহেতু এদিন মাঘী পূর্ণিমা। তো একটা বার ভেবে দেখুন যে আমাদের রমজান মাসেও কিন্তু পরীক্ষা হয়, এটা সরকারি, রমজান মাসে কিন্তু প্রকৃতপক্ষে সরকারি ছুটি থাকে, তবুও কিন্তু রমজান মাসে আমরা অনেক সময় দেখেছি যে জাতীয় ভার্সিটি পরীক্ষা নেয়। তো এক্ষেত্রে মাঘী পূর্ণিমার দিনও পরীক্ষা নিতে পারে, আমি বলতেছি না যে নিবেই, তবে নিতে পারে। তবে এইটা ভেবে কেন আমরা পড়াশোনা বাদ দেব এবং পড়াশোনায় অমনোযোগী হয়ে উঠবো, বরং মাঘী পূর্ণিমা হোক আর যাই কেন না হোক, একটি রুটিন তো দিয়েছে, সেই রুটিন অনুযায়ী আমরা পড়াশোনা করি, এবং পরবর্তীতে যদি রুটিন চেঞ্জ হয় তাহলে আমরা আরো 2 দিন প্রিপারেশন নেওয়ার জন্য সময় পাবো, তাহলে সেই 2 দিন আমরা আরো ভালো প্রিপারেশন নেবো। তবে এই বলে এটাই নয় যে আমাদের পরীক্ষা আরো 1.5-2 মাস পিছিয়ে যাবে, বরং এই মাঘী পূর্ণিমার জন্য পরীক্ষাটা পিছিয়ে যায় তাহলে সর্বোচ্চ 2 দিনের জন্য পিছিয়ে যাবে, এর চেয়েও তো আর বেশি পিছাবে না। হ্যাঁ, তবে করোনা মহামারীর ক্ষেত্রে বিষয়টা সম্পূর্ণই আলাদা, দেশের অবস্থা তো এর চেয়েও বেশি মহামারী হতে পারে, তখন কর্তৃপক্ষ কি করবে? অবশ্যই কর্তৃপক্ষ বাধ্য হয়ে বন্ধ করে দেবে। আর শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়টা একটু অন্যান্য প্রতিষ্ঠানের থেকে আলাদা, যখন এক জায়গায় যদি বেশি আক্রান্ত হয় তাহলে সেইটা শিক্ষা প্রতিষ্ঠান অফ রেখে কিন্তু চালু করা যায় না। তাই আমরা আমাদের বিষয়টা খেয়াল রাখবো, শুধু পড়াশোনা করব এবং অন্যদিকে মন না দিয়ে শুধু একটা কথাই বলবো, পড়াশোনা করে যান, কোনো না কোনো সময় তো পরীক্ষা হবেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।